বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে যায় জানালেন ওবায়দুল কাদের। পরবর্তী আইসিডি লিডার বাংলাদেশ জানালেন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক। আদালতে এখন খালেদা জিয়ার ভবিষ্যৎ বললেন তথ্যমন্ত্রী। এবং আজ পর্দা নামছে বাণিজ্য মেলার, এক মাসে 51 প্রতিষ্ঠানকে জরিমানা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আশাক্তা বুবলি এবং আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে যায় এবং নির্বাচনের ফল তাদের পক্ষে না গেলেই তা প্রত্যাখ্যান করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের আওয়ামী লীগের 87 জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে এই সংবাদ সম্মেলনে। তবে উপজেলা পরিষদে শুধু চেয়ারম্যান পদপ্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিল। এছাড়া আদালতেই নির্ধারণ করবেন খালেদা জিয়া মুক্তি পাবে কি না, আদালতে এখন তার ভবিষ্যৎ। সকালে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, গত 10 বছরে বিএনপির রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারে হাত থেকে বাঁচানো তত্ত্বাবধায়ক সরকারের দাবি নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিল, জনগণের জন্য কিছুই ছিল না। এসব করতে গিয়েই বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, ফলে ক্রমে ক্রমে জনগণ থেকে দূরে সরে গেছে দলটি। আজ শেষ হচ্ছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 11 জাতীয় সংসদ নির্বাচনের কারণে 1 জানুয়ারির পরিবর্তে গত 9 জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা। এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় এক মাসে 51 প্রতিষ্ঠানকে 4,47,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুর পর্যন্ত বাণিজ্য মেলায় অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টল থেকে এ তথ্য জানা যায়। এবার মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা 605টি। এর মধ্যে প্যাভিলিয়ন 110টি, মিনি প্যাভিলিয়ন 83টি ও রেস্তোরাঁ সহ অন্যান্য স্টল রয়েছে 412টি। বাংলাদেশ ছাড়াও 25টি দেশের 52 প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। প্রযুক্তির ক্ষেত্রে আগামীর বিশ্বকে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আইসিটি ভিত্তিক যে কোনো উদ্ভাবনে সরকার সহায়তা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী। তোশিবা, নিশান, টয়োটা মানে জাপান, হোন্ডা মোটরসাইকেলকে তো এখনও গ্রামের লোকজন আমাদের হোন্ডাই বলে। আবার আমরা জানি হাতে আমাদের ম্যাক্সিমাম স্যামসাং ফোন, এলজি, তারপরে হুন্ডে, কিয়া, এইগুলো কয়েকটা কোম্পানি কোরিয়াকে পুরো ডিজিটাল লিডার বানিয়েছে। তো নেক্সট আইসিটি লিডার কারা হবে? আমরা বলছি নেক্সট আইসিটি ডেস্টিনেশন ইজ বাংলাদেশ।
চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরীর মৃত্যুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ দুপুর ১২টায় মৃত্যুকে আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ, এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তার দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন দিনের জিজ্ঞাসাবাদে মৃত্যুর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। গত ৩১ জানুয়ারি স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশ। এ ঘটনায় স্ত্রী মৃত্যু সহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়। এদিকে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ডাক্তার আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর খুলশী হোলি ক্রিসেন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আকাশের স্ত্রী মৃত্যু সহ আত্মহত্যায় প্ররোচনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে ডাক্তার আকাশের পারলৌকিক শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শনিবার সকালে ফেনী সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ফেনী সিভিল সার্জন ডক্টর হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএমএ সভাপতি ডক্টর শাহিদুল ইসলাম ভূঁইয়া কাউসার। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনী জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১১০৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬,৯০০ জন শিশু ও ১২ থেকে ৫৯ জন বয়সী ২,০০,০০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেস ক্লাবের পিঠা উৎসব। সাবদি দিঘলদি মাঠে সকাল থেকে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন কোমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর পরিচালনায় পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। চ্যানেল কর্ণফুলী ও আওয়াজ বিডির সিনিয়র রিপোর্টার মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান, ইন্সপেক্টর আজহারুল ইসলাম, ইন্সপেক্টর তরিকুল ইসলাম, নাসিকুর প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি, কাউন্সিলর হান্নান সরকার, রোটারিয়ান গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ইন্সপেক্টর সাজ্জাদ রুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মাসুদ, উপদেষ্টা সর্দার আলিম, সভাপতি কবির হোসেন সহ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দফতর সম্পাদক মেহবুব মিয়া, নির্বাহী সদস্য নুরুজ্জামান মোল্লা, সদস্য জি এম সুমন, দীন ইসলাম দীপু, শাহজামান প্রমুখ। আসলে এরকম অনুষ্ঠান হওয়ার দরকার ছিল, হলে খুব ভালো হতো। এরকম অনুষ্ঠান এখন আর হয় না। আমরা আসলে খুব যান্ত্রিক জীবনে চলে গেছি, সবাই খুব যান্ত্রিক হয়ে গেছি এখন। আগে আমরা যে ছোটোবেলায় দেখতাম যে পারিবারিক সবাই মিলে একসাথে গেট টুগেদার করা, একসাথে একটা অনুষ্ঠান করা, এগুলি এখন আসলে খুব সচরাচর হয় না বললেই চলে। তাই আমরা আরও মানে ভালো লাগতো আমার যদি আমাদের পারিবারিকভাবে একবারে সপরিবারে জয়েন করতে পারতাম আজকের এই অনুষ্ঠানে। একটি সংস্থা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, দুটি স্তম্ভের যে মিলন মেলা, তা কিন্তু আসলে আমরা ভীষণ রকমের উপভোগ করছি। যেখানে আপনাদের কাছে অনেকেই বলে সাংবাদিক পুলিশ এরকম একটা মানে খারাপ সম্পর্ক, কিন্তু আজকে একটা প্রমাণ হয়েছে, বন্দর প্রেস ক্লাব প্রমাণ করতে পেরেছে মূল ধারার সাংবাদিকরা কখনোই কারোই প্রতিপক্ষ নয়। সাংবাদিক ওরা নির্ভীক, তথ্যের সন্ধানে ঘুরে বেড়ায় চারদিক, ওরা ক্ষুধার্ত কিন্তু খায় না, এই কারণে যে খাওয়ার মাঝে যদি কোনো তথ্য ছুটে যায়। প্রেস ক্লাব বলেন আর সাংবাদিকরা বলেন যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, কারণ আমাদের কাজটাকে তারাই মানুষের সামনে তুলে ধরে, সেভাবে প্রশাসন যখন আমাদের সাপোর্ট দেয় আমাদের সেই কাজ করতে, বা সেই মাদক ব্যবসায়ী হোক আর সেবনকারী হোক, তাদেরকে ধরায় খুব সাহায্য হয়ে যায় আমাদের। আপনাদের কারণে, আপনাদের পিঠার কারণে আমাদের এই পিঠা উৎসব
সাফল্যমণ্ডিত হয়েছে, এই জন্য আমি আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএল ফাইনালে আঙ্গুলের ছুট পেয়েছেন সাকিব আল হাসান। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী সাকিবকে যে সময়ের বিশ্রাম দিয়েছেন তাতে টেস্ট সিরিজেও তাকে না পাওয়ার সম্ভাবনায় বেশি। পুরো বিপিএল জুড়ে বাজেমাত ছিল সাকিব আল হাসানের, হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবেই বিপিএলের শেষ দিনেই দুঃসংবাদ ভেসে আসে এই অলরাউন্ডারের। শুক্রবার বিপিএলের ফাইনাল ম্যাচে তিসারা পেরেরার শর্ট বল পোল খেলতে গিয়ে বাম হাতের গ্লাভসে লাগে সাকিবের। তখনও বিষয়টা ভয়ের ছিল না তেমন একটা, তবে ম্যাচ শেষে স্ক্যান করলেই আঙ্গুলের চিট ধরা পড়ে। বিসিবির এক বিবৃতিতেই বলা হয়েছে, বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাম হাতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন তিনি। অন্যদিকে বিপিএলের আগে পায়ের চোট পাওয়ায় নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছিটকে পড়েছিলেন পেসার তাসকিনও। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস জানিয়েছেন, স্ক্যানেই সাকিবের আঙ্গুলের চোট ধরা পড়েছে, চোটগ্রস্ত জায়গাটি নড়াচড়া করা যাবে না অন্তত 3 সপ্তাহ। কিন্তু বুধবার থেকেই নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলবেই 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সাকিবকে কিউদের বিপক্ষে লাল সবুজের জার্সিতেই দেখা না মিললেও হয়তো 3 ম্যাচ টেস্ট সিরিজের 16 মার্চের শেষ টেস্টেই দেখা মিলতে পারে সাদা জার্সিতে। মুস্তাফিজ রহমান, কর্ণফুল স্পোর্টস। সংবাদ শেষ করব, তার আগে সাইবার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে যায় জানালেন ওবায়দুল কাদের। পরবর্তী আইসিডি লিডার বাংলাদেশ জানালেন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক। আদালতে এখন খালেদা জিয়ার ভবিষ্যৎ বললেন তথ্যমন্ত্রী। এবং আজ পর্দা নামছে বাণিজ্য মেলার, 1 মাসে 51 প্রতিষ্ঠানকে জরিমানা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।